गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर। स्टूडेंट आशा करी सबाई भालो आछो। तो आज के आमी जे विषयटा निये एसेछि ता हलो जे WBP रेजल्ट आमादेर प्रतीक्षाय आछे, तार साथे साथे कोलकाता पुलिसेर जे कन्स्टेबल नोटिस बेरियेछिलो, फर्म फिल आप हये गेछे। तो एत ह्यूज परिमाण स्टूडेंट फर्म फिल आप करे छे, तो तारी विषय निये आमी किछु बोलबो। जे सब स्टूडेंटरा कोलकाता पुलिसेर काट अफ, सरि बेंगल पुलिसेर, वेस्ट बेंगल पुलिसेर जे प्रिलिमिनारी काट अफ जतटा उठेछिलो, तो सेई रकम भेबे जदि प्रिपारेशन अनेके करछो ता किन्तु कोलकाता पुलिसेर पाबे ना। कारण देखो একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, দেখবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিট 8000 এর মতো ছিল, সেখানে জেনারেল কাট অফ হয়েছে প্রিলিতে 41। এখানে তোমার কলকাতা পুলিশে 1410 মেল ক্যান্ডিডেট আর ফিমেল তোমার হচ্ছে 856, ঠিক আছে। টোটাল ফর্ম ফিল আপ হয়েছে লাস্ট মুহূর্তের খবর পাওয়া পর্যন্ত, যদিও আরও এক দু ঘন্টা বাকি ছিল, তো সেখানে 716000 মতো ফর্ম ফিল আপ হয়েছে। তো স্টুডেন্ট একটু ভাবো, 716000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। অবভিয়াসলি এই সব স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু গ্র্যাজুয়েশন পাস, অনেকে আবার টেকনিক্যালসে বিটেক ডিপ্লোমা ITI করাও স্টুডেন্টও এখানে আছে, মানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং MA MSc MCOM পাওয়া স্টুডেন্টও এখানে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তাই স্টুডেন্ট এর যে কম্পিটিশান, সে কম্পিটিশান যে অনেক বেশি হার্ড হবে এ কথা বলাই বাহুল্য। তো এখন করণীয় কী? তাই আমি বলবো যে এইখানে যদি 55-60 মধ্যে জেনারেল ক্যান্ডিডেটরা না রাখো ক্যাটাগরি, এবং যার যা ফেসিলিটি আছে সে অনুযায়ী তো নম্বর কমে, তাই 5-7-10 করে কমে কমে আসে। তাই আমি বলবো যে যারা জেনারেল তাদের 55-60, এবং যারা ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি যারা যারা আছো সেখান থেকে 5-7 বা 10 কমিয়ে রাখলে যেটা হবে, তোমরা কিন্তু সেই জায়গাতে সবাইকে স্কোর কিন্তু প্রিলিতেই রাখতে হবে। তো এবার হচ্ছে প্রিলিতে ওই নম্বর রাখতে গেলে তুমি কি কি বই ফলো করবে, ভেরি ইম্পর্ট্যান্ট, কি কি বই ফলো করবে। তো স্টুডেন্ট যারা আমাদের এই ইউটিউবে নতুন, তাদের আমি বলবো গুরুকুল স্টাডি সেন্টার এই ইউটিউব চ্যানেল আমাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমি এখন থেকে প্রায় আপডেট নিয়ে আসবো, যেহেতু কাজের একটু চাপ কমেছে, তাই আমি প্রত্যেক দিনই প্রায় আপডেট দেবো তোমাদের। তো আমি চাইবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে থাকো, যে যে বিষয়ে আমি আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো। তো আজকে যারা একদম নতুন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলবো, এবং যারা জানো তারাও একবার শুনে নাও, যদি কোনো তোমাদের অজানা তথ্য থেকে থাকে এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো এই যে 60% বা 55% পেতে গেলে কোশ্চেন যেভাবে মডার্নাইজড হচ্ছে, এতে কিন্তু তোমাদের 55% পাওয়া কিন্তু যথেষ্ট টাফ। তাই স্টুডেন্ট আমি বলবো, সেই একটা কথা আছে আমরা সবাই জানি যে যারা মোটা মানে হেলদি লোক, সবাই আমরা জানি যে কীভাবে রোগা হওয়া যায়, তাই তো? সবাই আমরা জানি যে কীভাবে রোগা হতে হয়, খাওয়া মেনটেন করতে হয়, দৌড়তে হয়, হাঁটতে হয়, সব কিছু আমরা জানি, কিন্তু কজন আমরা সেটা করি? তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই কথাটা বলার উদ্দেশ্য তোমরা যদি বুঝতে পারো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। হ্যাঁ, যারা মোটা হেলদি লোক তারা কিন্তু জানে যে কী কী করলে আমি রোগা হতে পারবো, তাহলে আমার শরীর ফিট থাকবে, আমি অনেক বেশি এনার্জি সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন হতে পারবো। কিন্তু সেই কাজটা কি আমরা করি? করি না, জানা সত্ত্বেও করি না। তাই স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তাদের বলছি যারা কিন্তু এই কম্পিটিশান পরীক্ষায় নেমেছো, তারা কিন্তু জানো যে কী করতে হবে। আমরা যারা স্যারেরা আছেন এখানে, এখানে প্রায় 25-30 জন টিচার এখানে পড়ান গুরুকুল স্টাডি সেন্টারে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, আমি বারবার বলেছি দুদিকে এখানে ক্লাস হয়। নন টেকনিক্যালে প্রচুর ছেলে এখান থেকে চাকরি পেয়েছে, টেকনিক্যালে তো আছেই, সমস্ত ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে, সমস্ত না প্রচুর ছেলে পেয়েছে, সবার ভিডিও আমি আস্তে আস্তে দেবো, সময় সাপেক্ষ আমি সবগুলি দেবো। তো যাক ফিরে আসি, এই
আমাদের স্টাডি সেন্টার, হ্যাঁ অনেকেই বলছো যে এটা গড়িয়া স্টেশন কলকাতাতে আছে, শিয়ালদা থেকে শুধু বজবজ লোকাল বাদ দিলে যে কোনো ট্রেন, ডায়মন্ড হারবার লোকাল, ক্যানিং লোকাল, বারুইপুর লোকাল, সোনারপুর লোকাল, শিয়ালদা থেকে এই গড়িয়া স্টেশন আসতে মাত্র 30 মিনিট সময় লাগে এবং স্টেশনের পাশেই আমাদের এই সেন্টার। তো এখানে আমাদের বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে স্যার অনুযায়ী বিভিন্ন স্যার আমাদের ক্লাস নেয়। তো আমি এখানে বলবো, যেটা সরাসরি চলে আসি, যে তোমরা কি করলে, যারা যারা প্রিপারেশান নিচ্ছ একটু ভাবো যে কি করলে এই নম্বরটা পাবে, নাহলে আবার কিন্তু ওই যে কাট অফের থেকে 1.5-2 নম্বর কম, আমাদের এখানে হিউজ স্টুডেন্ট আছে যারা কিন্তু ওই 41 কাট অফ ছিল জেনারেলে, সেখানে কিন্তু 39, 38, 37 প্রচুর স্টুডেন্ট, আবার এসটি ক্যাটাগরি বা ওবিসি যারা আছো বা আরও যারা বিভিন্ন ক্যাটাগরির আছো, সবাই কিন্তু যে 1.5-2 নম্বরের জন্য অনেকে তোমরা পাওনি, তো তারা কিন্তু ভেবো না যে পরের বারে কিন্তু যে নম্বর ওই জায়গায় থাকবে, ওখান থেকে নম্বর কিন্তু আবার 10 করে করে এগিয়ে চলে যাবে, 10, 12, 15 করে নম্বর এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে তাহলে কিন্তু সেইভাবে প্রিপারেশানটা নিতে হবে। তো আমি বলবো যাদের এই জায়গাগুলো ঘাটতি আছে একটু দেখে নাও আমি কী যেগুলো ইন্ডিকেট করছি। দেখো স্টুডেন্ট, একটা কথা বলি, তোমরা বিশেষ করে আমাদের বেঙ্গলের যেসব ওয়েস্ট বেঙ্গল বা স্টেট গভর্নমেন্টের যেসব এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই বুকগুলো তোমাদের অবশ্যই ফলো করা দরকার। যেমন হিস্ট্রির ক্ষেত্রে তোমার জীবন মুখোপাধ্যায়ের যে বইটা আছে এটা কিন্তু খুব ভাইটাল বই। জীবন মুখোপাধ্যায় তোমরা ডেসক্রিপটিভভাবে পড়ে নিতে পারো, পড়ে নিয়ে নোট করে নিতে পারো, সেটাও করা যায়। তাছাড়াও এবং কোচিং সেন্টারে যারা যুক্ত তারা তো জানে তাদের নোটস বিভিন্ন স্যারেরা দিয়ে দেন, সেটা খুব ভালো, আমরা যেভাবে এখানে নোটস প্রোভাইড করে দিই সেক্ষেত্রে তাদের সুবিধা হয়। এত বড় বই, সেক্ষেত্রে আমরা কয়েক পাতার মধ্যে নোটকে সুন্দরভাবে সাজিয়ে দিই। জিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই সবসময় বলবো কার্তিকবাবুর বইটা, কার্তিকচন্দ্র মণ্ডল, খুব জিওগ্রাফির অথেন্টিক একটা বই, তোমরা কিন্তু এই বইটা নিয়ে ভালো করে একদম প্রথম থেকে থ্রলি আকারে কিন্তু পড়ে পড়ে নোট করে নিতে পারো। পলিটির ক্ষেত্রে সবসময় পলিটির ক্ষেত্রে অনেকগুলো বই আছে, তো সেক্ষেত্রে অনাদি কুমার মহাপাত্রের একটা বই আছে ভারতের সংবিধান এবং রাজনীতি ব্যবস্থা, ব্যাপারটা হচ্ছে বইটা অনেক বড়, তো সেটা তুমি পড়ে দেখে নিতে পারো যে জায়গায়, ধরো প্রেসিডেন্ট একবার ডিটেলস পড়ে নিলে বা তুমি পার্লামেন্টটা একবার ডিটেলস পড়ে নিলে, এইগুলো কিন্তু তুমি এখান থেকে একটু ডিটেলস পড়ে নিলে কী হয় তাহলে তুমি ভুলবে না, ঠিক আছে। এছাড়াও আমি একটা বই বলে দেবো লাস্টের দিকে বলছি আমি। এবার ম্যাথের বইটা অবশ্যই যেটা ভাইটাল বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে, আমাদের এখানে তো ম্যাথ, আমাদের যেসব স্যারেরা আছেন, 3 জন স্যার আমাদের এখানে ম্যাথ করান, তো স্যারেদের আমি অভিজ্ঞতা থেকে বলছি, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু অসুবিধা আছে। তো ম্যাথের আমি বলবো দুটো বই, যদি কেউ ইংলিশ ভার্সান ব্যবহার করো অবশ্যই আরএস আগরওয়ালের বইটা তোমরা ফলো করো, আরএস আগরওয়াল যদি ইংলিশ ভার্সান হয়, আর তোমরা এমনি যদি নর্মাল হয় সেক্ষেত্রে চঞ্চল ঘোষের বইটাও কিন্তু খুব ভালো বই, ওই দুটো বই তোমরা কিন্তু ফলো করতে পারো, তাহলে আরএস আগরওয়াল অথবা চঞ্চল ঘোষ। জিআইয়ের ক্ষেত্রে যেটা আছে, তোমরা আরএস আগরওয়ালের নন ভার্বাল ভার্বাল বই আছে এবং আরিহান্তের বই আছে, এগুলো নিয়ে কিন্তু করতে হবে। যথেষ্ট বইগুলো বড়, দেখে মনে হবে আমি এত করবো কেন না, আমরাও এখানে দেখেছি ব্যাচের সম্মুখে যে জিআই কিন্তু সব ছেলেই পারে, কিন্তু আমি যখন দেখেছি প্রতি ব্যাচেতে কোশ্চেন দিয়ে দিচ্ছি, 25 মিনিট টাইম দিয়েছি, তখন টাইমের মধ্যে কিন্তু অনেকে আনসার করতে পারেনি। তাই স্টুডেন্ট, এই বইগুলো নিয়ে কিন্তু তোমাকে প্র্যাকটিস আকারেও ফলো করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি ওই জায়গায় দাঁড়াতে পারবে না, ঠিক আছে, কারণ কম্পিটিশান খুব হাড্ডাহাড্ডি। আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই, যে দৈনিক পত্রিকা আছে সেই দৈনিক পত্রিকা থেকে তুমি খাতায় নোট করে নিতে পারো, বা তুমি যে ম্যাগাজিনগুলো আমাদের বেরোচ্ছে সেই ম্যাগাজিনগুলো নিয়ে কিন্তু যে কোনো একটা ম্যাগাজিনে কি তুমি নোট করে নিতে হবে। অতএব কাজটা তোমাকে কিন্তু পার ডে রাখতে হবে। এবার ধরো এগুলো তো যে আমি যেগুলো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এগুলো সব আলাদা আলাদা বইয়ের কথা বলে দিলাম, এখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ইকোনমিক্সেরও কিছু কিছু কোশ্চেন আসছে। ইকোনমিক্সের যে তুজাম্মেল হোসেনের যে বইটা আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তুজাম্মেল হোসেন, খুব ভালো বই এটা অ্যাকচুয়ালি, এগুলো কিন্তু যারা WBCS দিচ্ছে তারাও কিন্তু ফলো করছে, আমাদের এখানে যারা প্রিলি দিয়েছে অনেকেই প্রিলি দিয়েছে, তো তাদের আমি এই বইগুলোকে ফলো করতে বলেছিলাম, এরা কিন্তু প্রচুর এখানে ওরা প্রশ্ন কমন পেয়েছে। তো এই যে বইগুলো বললাম সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে তুমি যখন নেমে পড়েছো, তো কলকাতা পুলিশ না যে কোনো একটা তোমাকে চাকরি পেতে হবে, তো এই বইগুলো তুমি কালেক্ট করো এবং কালেক্ট করে এই বইগুলোকে চ্যাপ্টার ধরে পড়ো এবং নোট তৈরি করো। আর যারা কোচিংয়ে যুক্ত আছে তারা তো অনেকটাই বেটার আছো, কারণ সেক্ষেত্রে স্যারেরা তো এগুলো ম্যাক্সিমাম রেডি করে দিচ্ছেন, এবং এক্সাম যেটা বারবার আমি বলি, এক্সাম তোমরা কিন্তু দাও, ঠিক আছে। তো যাক, কলকাতা পুলিশে যেটা বলছিলাম যে এক্সাম ডেট, তো স্টুডেন্ট এক্সাম ডেট কিন্তু তুমি খুব বেশি কিন্তু পাবে না, খুব বেশি দিন পাবে না,
এটা জুলাই মাস চলছে, সেপ্টেম্বরের লাস্ট উইক নালে অক্টোবরের শেষের দিকে হয়তো এই এক্সাম এসে যাবে। তো সেক্ষেত্রে তোমার হাতে 2 থেকে 3 মাস সময়। তো তুমি কি করবে তাহলে, পার ডে 6 থেকে 8 ঘন্টার পড়ার যে রুটিনটা তৈরি করো, সেখানে 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে 9 ঘন্টা যদি তুমি রুটিন বানাও, 3 ঘন্টা ম্যাথ, 3 ঘন্টা জিকে, 3 ঘন্টা জিআই এবং তার কিছু অংশ কেটে নিয়ে ইংলিশেও তুমি রাখো টাইম, ঠিক আছে? এইভাবে লিস্টে সাজাও প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে, নাম্বার সিস্টেম, তারপর টাইম অ্যান্ড ডে আওয়ার, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, প্রফিট অ্যান্ড লস, এইভাবে তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এগুলো কিন্তু সাজাও, ঠিক আছে? যেটা বললাম এইগুলো মেনটেন করো, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রচুর ছেলে যদি জয়েনিং হয়ে যায়, আবগাড়িতে জয়েন হয়ে যাবে, সেক্ষেত্রে অনেক ছেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কিন্তু তোমাদের ক্ষেত্রে যারা একদম কাছাকাছি জায়গায় কম্পিটিশান করতে, তারা কিন্তু এবারে সুযোগ আছে। তো কলকাতা পুলিশে 1410 মেল ক্যান্ডিডেট আর হচ্ছে 856 ফিমেল ক্যান্ডিডেট। তো ফিমেলদের একটা বিরাট সুযোগ আছে, যারা যারা আগেরবারে একটু নম্বরের জন্য কেটে গেছো বা দৌড়তে যেয়ে তারা যারা পাস করতে পারোনি, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা নাও সব দিক থেকে, যেন মেন আর প্রিলি একসাথে রাখো, যাতে এরকম বেসিক ধরে ধরে বইয়ে পড়লে তুমি কিন্তু যে কোনো কোশ্চেন করা যাবে, ঠিক আছে? জিওগ্রাফি তোমরা এটাও করতে পারো, যারা 9-10 বইগুলোকে ভালো করে যদি ফলো করে নাও, দেখা যাবে ওখানে অনেক কোশ্চেনই কিন্তু কমন পাবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যেভাবে বললাম সেভাবে তোমরা যদি প্রিপারেশান নাও, অবশ্যই 55 থেকে 60% নম্বর কিন্তু সবাই পাবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর যেরকমভাবে রুটিন বললাম সেই রুটিন অনুযায়ী তোমরা কিন্তু ফলো করো, আর যে বইগুলো বলে দিলাম সেই বইগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে খাতা তৈরি করো, যে যার খাতা তৈরি করলে তোমার সেগুলোকে পড়তে আরও বেটার লাগে। বই তো আছে সবার কাছে, কিন্তু খাতা যদি তুমি তৈরি করো সেক্ষেত্রে দেখা যাবে অনেকটা বেটার। তাই স্টুডেন্ট, আমি সে আবার সেই কথায় ফিরে আসছি যে পড়তে তোমাকেই হবে, সিস্টেমেটিকভাবে পড়তে হবে, তবেই কিন্তু তুমি এই কম্পিটিশান পরীক্ষায় দাঁড়াতে পারবে, ঠিক আছে?